আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমরা গিয়েছিলাম বুসেনা মেরিন পার্ক দেখার জন্য। এটি নাগো সিটিতে অবস্থিত। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যদি আপনি বাসে করে যেতে চান তাহলে ওয়েট করতে হবে এখানেই। বাস এসে আপনাকে টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে। হেঁটেও যাওয়া যায়, হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিটের মতন। বুসেনা মেরিন পার্কে দেখার মতো দুইটি জায়গা আছে। একটি হচ্ছে গ্লাস বটম বোটে চড়ে আপনি সমুদ্রে যেয়ে মাছ খুব কাছ থেকে দেখতে পারবেন, এবং আরেকটি হচ্ছে আন্ডার ওয়াটার অবজারভেটরি টাওয়ার, সেখানে যেও আপনি মাছ দেখতে পারবেন। করোনার জন্য আসলে গ্লাস বটম বোটটা বন্ধ ছিল, তাই আমরা ওটাতে উঠতে পারিনি। আমরা গিয়েছিলাম অবজারভেটরি টাওয়ার দেখার জন্য, এবং সেখানে যেয়ে আমরা অনেক রকমের মাছ দেখেছি, এবং আমরা যা দেখেছি আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। পুরোটাই কাঠের নাকি বাসটা? তাহলে আমরা যাইতাম। আমি কিন্তু একা যাবো না, সবাইকে নিয়ে যাবো। আরো কত কিছু করে, না না ভাই আমি যাবো না তাহলে। ঢুকাই দিবে।
আমি অরুণের নাম তুই সারা দিয়ে অর্গাজ দিয়ে দিস আপনি এক সিঙ্গেল সিঙ্গেল নাম দেন ওকে দেন নানা নেই দেশ নেই হাই কোনো নানা নেই আচ্ছা রাবিত রাবিত বাবা আল্লাহ রে এটা কি না 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 ও না নিচে নাইমা দেখতে দেবো সত্যি অনেক ভয় পাইছি আমার বসে লিফট দিয়ে একজন একজন করে নামাই দিবে মনে হয়েছে পুরোটাই পানি নিচ্ছে আমি পানিতে গেলে আরো বেশি ভালো লাগতো এই জায়গাটা তো হচ্ছে এই মাছ আমরা ব্রিজ দিয়ে আসার সময় এই ফিশগুলো দেখতেছিলাম যে অনেক নড়তেছে আপনাদেরকে দেখাইছিলাম দেখি তো এখানটা দেখা যায় কিনা একবার ওদিকে যায় ওরাও হচ্ছে আসলে ঠিক মতো নিয়ে করতে পারত ফিস
আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাইমা ইব্রাহিম ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।